গেল বছরে অসমের বন্যার পর এবছর খরা কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রখর রৌদ্র তাপে ঝলসে গেছে জমির ফসল। এই চিত্র তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লক সংলগ্ন ঘিলাতুলি এলাকায়। এদিন সংবাদ সংগ্রহ করতে ঘিলাতুলি এলাকায় গিয়ে দেখা গেল এলাকার কানির পর কানি জমিতে মরিচ ক্ষেত রৌদ্রের তাপে পুড়ে খাক হয়ে গেছে। একই সাথে নষ্ট হয়ে গেছে কাঁকরোল ক্ষেত, বেগুন, ঝিঙ্গা এবং জালি। সঠিক সময়ে বৃষ্টি না আসায় এর প্রধান কারণ। সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চলতি বছর সঠিক সময়ে বৃষ্টিপাত হয়নি, একই সময়ে মুখ থুবড়ে পড়েছে জলসেচ ব্যবস্থাও। এলআই প্রজেক্টের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় জলসেচের ব্যবস্থা থাকলেও তাতে জল পাওয়া যায় 15 থেকে 16 দিন পরপর। আর এই সময়ে জমিতে জলসেচ করতে না পারার দরুন ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। এদিন এক কৃষক জানান, ঘিলাতুলি এলাকাটি কৃষি প্রধান এলাকা, কৃষি তাদের লক্ষ্য, জমি তাদের মূলধন। তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও দেড় কানি জমিতে মরিচের চাষ করেছিলেন তিনি, কিন্তু সময় মতো জমিতে জল দিতে না পারায় প্রখর রৌদ্রের তাপে শুকিয়ে গেছে মরিচ ক্ষেত। এই ক্ষেত করতে তার খরচ হয়েছে 70,000 টাকা। এর থেকে এক টাকাও ফসলও ঘরে তোলা যায়নি। প্রকৃতির বিরূপ রূপ ধারণে একমাত্র মরিচ চাষই তার ক্ষতির বহর দাঁড়িয়েছে 2,500,000 টাকার উপর। এদিন তিনি আরো জানান, ঘিলাতুলি গ্রামের আরো অনেক কৃষকই একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি তো দেখতেছেন খরানে টাইমে টাইমে জল দিতে পারছি না, মানে মরে গেছে গাছ। তো এখানে তো ইয়ে আছে না, এলআই প্রজেক্ট সরকারের যে জল, হ্যাঁ আয়ে এটা তো 15-16 দিন পরে পরে সিরিয়ার আয় একবার। আচ্ছা, এইটা দিয়া তো আর হয় না। তো তোমরা এই এখন এই জায়গাটার মধ্যে কত কানি জমি মানে মরিচ করছো? ধরেন না 1 কানি 5 গন্ড হইব। আচ্ছা, তো এখন কি এখান থেকে বাজারে নিতে পারো মরিচ? না না, নিতে পারে। কত এই এটা করতে গিয়ে কিরকম টাকা খরচ হয়েছে? তো মনে করেন 1 কানি 5 গন্ড ক্ষেত করছি, ধরেন না 70,000-80,000 টাকার উপরে খরচ হয়েছে। কিছু বিক্রি করছো না? না। তো এই ব্যাপারে তোমরারে দপ্তরের কোনো কারোরে কিছু জানাইছো বা দপ্তরের থেকে কোনো সাহায্য করছেনি তোমরারে? দপ্তরের থেকে জানাইছি না, কারোরে কইছো না, আবার সাহায্য করছো। উল্লেখ্য, গত বছর অসময়ের বৃষ্টিপাত ও বন্যায় ঘিলাতুলি এলাকার কৃষকরা দারুণ ক্ষতিগ্রস্ত হন। তাদের আশা ছিল এই বছর প্রকৃতির সহায় হবে, প্রকৃতির দানে ক্ষতির বহর পুষিয়ে নিতে পারবেন এবার, পাশাপাশি সহযোগিতা পাওয়া যাবে প্রশাসনের কাছ থেকেও। কিন্তু বাস্তবিক পক্ষে ঠিক উল্টোটাই হয়েছে। এদিন সংশ্লিষ্ট এলাকার কৃষকরা জানান, এই এলাকায় আরও একটি পাম্প হাউসের দরকার ছিল। প্রশাসনের কাছে এই দাবি একাধিকবার তুলে ধরা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।